ورحمه وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون. نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. محترم ভাই দোস্ত, আমি কয়েক সপ্তাহ হলো এক বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। বিষয় ছিল যে আপনার এবং আমার এ দুনিয়ার জীবন এটাই শেষ জীবন না, বরং আমাদের আসল জীবন শুরু হবে মৃত্যুর পর থেকে। এবং বর্তমান যে জগতের মধ্যে আমরা আছি, এই জগতে ভালো মন্দ যা কিছু করতেছি, ভালো যদি করি এর প্রতিদান এবং এর জাজা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দান করবেন ওই জগতে, আর যদি নাউজুবিল্লাহি মিন যালিক আপনার এবং আমার থেকে কোনো খারাপ কাজ হয়ে থাকে, ওই খারাপ কাজের জন্য শাস্তি এবং সাজা এটাও আল্লাহ পাক দিবেন ওই জগতে। তো যার কারণে দুনিয়ার জগতের নাম হলো দারুল আমাল, আমলের জগৎ। এখানে আসছি কাজের জন্য, কাজ করার জন্য আসছি। আমি আপনাদেরকে হযরতে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহ সাহেব দাদার ঘটনা শুনেছি। উনি বলছেন যে কাজ কেন করব না, আসছি তো কাজের জন্য। তো আপনার এবং আমার এ জগতে আসাই কাজের জন্য। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে এখানে কাজ আছে, আমল আছে, হিসাব নাই। আর সামনের জগতের মধ্যে হিসাব হবে, আমল নাই। এটার নাম হলো দারুল আমাল, ওইটার নাম হলো দারুল হিসাব, হিসাব কিতাবের জায়গা। ভালো করলে ভালো পাব, খারাপ করলে খারাপ পাব। করব খারাপ, ভালোর আশা এটা ব্যাপক মার্কা মানুষ যারা তারাই করতে পারে। আর আল্লাহ রাসূল বলছেন যে ওরা বুদ্ধি ছাড়া মানুষ, যারা কাজ করে খারাপ আর আশা করে থাকে কি ভালো। গাছ লাগাই তেঁতুলের গাছ, আশা করে রাখে এক নম্বর আম, হিমসাগর আম। তো মানুষ একে ব্যাপক ইন্টারন্যাশনাল গাধা বলবে না? আল্লাহ রাসূলও বলেন যে ব্যক্তি কাজ করে খারাপ আর তার প্রতিদান ভালো আশা করে বসে থাকে, কাজ করতেছে খারাপ আর আশা বেঁধে আছে হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আরে মিয়া, মাফ করার কাজও তো করতে হবে, তারপরে না তুমি মাফ করার চিন্তা ফিকির করতে পারো। এই জন্য আমার ভাই দোস্ত, যে জগতে বর্তমানে আমরা আছি এই জগতে আমলের জগৎ, আর সামনের জগৎ হিসাবের জগৎ। আমি আপনাদেরকে বলছিলাম যে হিসাবের জন্য আল্লাহ পাকের আদালত হবে তিনটা, তবে আদালত কায়েম হবে হাশরের ময়দানে। আর হাশরের ময়দান কায়েম হবে দুনিয়ার কিয়ামত হয়ে যাওয়ার পরে, তারপরে এক যুগ পর্যন্ত দুনিয়া এমনি পড়ে থাকবে। এরপরে যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে কিয়ামত কায়েম হবে। তো ওই যে একটা লম্বা টাইম দুনিয়ার মানুষের থাকতে হবে, ওই টাইমটার নাম হলো আলমে বারজখ,
বারজাখী জীবন, যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে আমরা সকলেই আল্লাহ রব্বুল ইজ্জতের মেহমান, আল্লাহর মেহমান, গেস্ট, দাইফ, মেহমান। আরে মেহমানদের জন্য যে মেহমানখানা আল্লাহ পাক তৈরি করছেন, ওই মেহমানখানার নাম হলো জান্নাত। মেহমানখানার নাম কি? জান্নাত। তো গেস্ট হাউস হলো জান্নাত, হলো আল্লাহর যারা মেহমান হবে। যেরকম দেখবেন সরকারি একটা সরকারি মেহমানখানা থাকে না, রাষ্ট্রীয় মেহমানখানা থাকে, রাষ্ট্রীয় মেহমান যারা হয় তাদেরকে এয়ারপোর্ট থেকে ইস্তেকবাল করে নিয়ে আসা হয়। এয়ারপোর্ট থেকে নামার জন্য ভিআইপি লাউঞ্জের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়, কিছু সময়ের জন্য রেস্টের জন্য। যে বিরাট দূর দূর থেকে সফর করে আসছেন তো ওখানে আপনারা কিছু সময় কি করেন, রেস্টের ব্যবস্থা করা হয়, ভিআইপি লাউঞ্জ। ওই ভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টের ভিতরে থাকে, ওখানে তাদেরকে বসানো হয়, চা নাস্তা বিভিন্ন ধরনের ইবতিদাই প্রাথমিক কিছু নাস্তাপানির ব্যবস্থা করা হয়, এরপরে তাদেরকে গেস্ট হাউসে নিয়ে আসা হয়। ঠিক আল্লাহ রব্বুল ইজ্জতের সিস্টেমটা একই। আল্লাহ রব্বুল ইজ্জত আপনার এবং আমার জন্য ঠিক একই ব্যবস্থা করছেন যে আমার বান্দা তোমার এই 60-70 বছরের জীবনের যে সফর, এই সফরের সমাপ্তি যখন ঘটতে যাবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাবেন, আল্লাহ পাকের যারা গেস্ট হবে তাদের নিকটে। আর আল্লাহ রসুল ইরশাদ করছেন যে ফেরেশতাদের সংখ্যা হবে 500। কত ফেরেশতা আসবে? 500। এই 500 ফেরেশতা আসবে আল্লাহ পাকের গেস্টকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা করে নেওয়ার জন্য। আর তাদেরকে নিয়ে আল্লাহ পাক কি করবেন, আল্লাহ পাকও এমনি ভাবে একটা ভিআইপি লাউঞ্জ রাখছেন। ওই রেস্ট হাউস রাখছেন, রেস্ট হাউস। ওই রেস্ট হাউসের নাম আল্লাহ রসুল বলেন ওইটার নাম হলো কবর। আল্লাহ পাকের যে রেস্ট হাউস ওইটার নাম কি? কবর। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে তোমরা যেই চক্ষু দিয়ে কবরের সিদ্ধান্ত নিচ্ছ এটা তো তোমাদের জাহিরি চক্ষু, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আল্লাহ পাক যে আমাকে বাতিনি চক্ষু দান করছেন, ওই বাতিনি চক্ষু দিয়ে আমি মুহাম্মদুর রসুল সিদ্ধান্ত নিচ্ছি, রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ। রওজা মানে বাগান, জান্নাতের বাগানের থেকে, জান্নাতের মধ্যে যে বিভিন্ন ধরনের পার্ক থাকবে, জান্নাতের মধ্যে যে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা থাকবে, রেস্ট হাউস থাকবে, বিভিন্ন জায়গায় বসে বসে জান্নাতি মানুষের বিভিন্ন বিস্তারিত আলোচনা আসছে, আরাম আয়েশ করবে। আল্লাহ রসুল বলেন যে ওই বাগানের থেকে একটা বাগান হলো কবর। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বানানো রেস্ট হাউস। এই রেস্ট হাউসে আপনাকে এবং আমাকে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে এবং আমাকে রাখা হবে। প্রাথমিক পর্যায়ে আপনার এবং আমার জন্য ওখানে কিছু ব্যবস্থা, ওই ব্যবস্থা যেটা আপনার এবং আমার জন্য আল্লাহ পাক গেস্ট হাউসের ভিতর করে রাখছেন, তার কিছু নমুনা স্বরূপ ওখানে আপনাকে এবং আমাকে পেশ করা হবে। আর এই সময়টা এক লম্বা সময় হবে, কারো জন্য বেশি, কারো জন্য কম। যে যেইভাবে দুনিয়ার থেকে ডিপার্চার হবে ঠিক সেইভাবে ওখানে কি হবে, ব্যবস্থা হবে। তবে দুনিয়ার মধ্যেও যেমনি ভাবে আপনি এই যে মনে করেন যে আমরা এয়ারপোর্ট দিয়ে যখন যাই দেখা যায় যে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসের যাদের নিকট টিকিট থাকে তাদের এয়ারপোর্টের ভিতরে ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা থাকে। এই যে প্লেনে উঠার আগ পর্যন্ত এক আধ ঘন্টা যে সময় থাকে এই সময়টা তাদের ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা থাকে। তো ওখানে গেটে যাওয়ার সাথে সাথেই আপনাকে এবং আমাকে কি করতে হয়, ওই বোর্ডিং কার্ড যখন দেয় তখনই একটা কাগজ দিয়ে দেয়,
যিনি ভিআইপি প্যাসেঞ্জার, ওই কাগজটা গেটে দিলে সাথে সাথে তারা বলে স্যার আসেন, ভিতরে যাওয়ার সুযোগ দেয়, বসার সুযোগ দেয়, খাওয়া দাওয়ার সুযোগ দেয়, ওর ভিতরে যত ধরনের যা কিছু আছে সব সুযোগ সুবিধা সে পাইতে থাকে। কিন্তু এন্ট্রি করাইতে হয়, ওই কাগজের মাধ্যমে কি করতে হয়, এন্ট্রি করতে হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের যে রেস্ট হাউস, ওই রেস্ট হাউসের মধ্যে আপনার এবং আমার জায়গা পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে সংক্ষিপ্ত কিছু ইন্টারভিউ হবে, লম্বা চওড়া না, সংক্ষিপ্ত ইন্টারভিউ। শুধুমাত্র সে আল্লাহর গেস্ট কিনা এটা বোঝার জন্য কয়েকটা কথা, আর আমি বলছিলাম যে এমন কথা যেগুলো জিজ্ঞাসা করবে আল্লাহর ফেরেশতারা, তিনটা কথা হবে, তিনটা কথা হবে। একটা কথা পুরানো কথা, একটা কথা হলো পুরান কথা, যেই পুরান কথা আমরা এই আপনার এবং আমার রুহের সম্পর্ক দেহের সাথে হওয়ার আগেই আমরা ও কথার স্বীকারোক্তি করছিলাম, এমন হলো একটা। আর দুইটার সম্পর্ক হলো এই জগতের সাথে, মনে রাখবেন ভালো করে আমার কথা। ওই তিনটে কথার একটা কথা তো যখন আপনাকে এবং আমাকে, আপনাকে এবং আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, আমি বলছি আপনাকে এবং আমাকে, একটা হলো আপনার এবং আমার দেহ, আর একটা হলো আপনি এবং আমি, বুঝছেন? একটা হলো আপনার আমার দেহ। হ্যাঁ, মুজাদ্দিদে জামান আজীব কথা বলছেন যে আজ সমস্ত উম্মত এক ভুলের পথে। একটা হলো আপনার এবং আমার সওয়ারি, যেরকম একটা ঘোড়া, মনে করেন ঘোড়ার উপরে একজন বসা থাকে, আর একটা হলো ঘোড়া। ঘোড়া দামি না ঘোড়ার উপরে যে বসা থাকে সে দামি? ঘোড়ার উপরে যে বসা থাকে সেই দামি। যদি কোনো ব্যাপন হয় ঘোড়ার খেদমতে লাগছে, কিন্তু ঘোড়ার উপরে যে বসা আছে তার কোনো খবরই নাই, আপনাদের ধারণায় কি হবে, ও বুদ্ধিমান না ব্যাকুব? আমার ভাই দোস্ত, ব্যাকুবের জীবন আমরা কাটাইতেছি। আসলে আপনি এবং আমি বলতে যে জিনিসটা, সেটা কিন্তু এই যে যেটা দেখতেছেন দেহ, এটার নাম না, এটা তো আপনার এবং আমার সওয়ারি ঘোড়া। আপনি আমি এটা না, সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে এবং আমাকে পয়দা করছেন, এরপরে আপনার আমার দুনিয়ার জগতে পাঠানোর জন্য আল্লাহ পাক একটা সওয়ারির ব্যবস্থা করছেন, সেই সওয়ারি হলো এই দেহটা। সওয়ারি হলো কি? দেহটা। বুঝতেছেন সবাই? ভালো করে বুঝেন। সমস্ত মেহনত, সমস্ত চেষ্টা, সমস্ত মুজাহাদা আজ আমরা করতেছি সওয়ারির পিছনে। সওয়ারির শান্তি হোক, সওয়ারির ঘর হোক, সওয়ারির বাড়ি হোক, সুন্দর পোশাক হোক, সুন্দর লেবাস হোক, এই হোক সেই হোক ইত্যাদি ইত্যাদি, সব মেহনত চলতেছে সওয়ারির জন্য। কিন্তু যে সওয়ার, যার জন্য আল্লাহ পাকে এই সওয়ারিকে তৈরি করলেন, তার খবর নাই, তার খবর নাই। আল্লাহ, সত্যিকারে মানুষ হলো ওরা যারা সওয়ারির ফিকির খতম করে দিয়া সওয়ার যে থাকে, আরোহী যে থাকে তার ফিকির করে, সে হলো আপনার এবং আমার রূহ এবং আপনি এবং আমি। আপনার এবং আমার রূহকে আল্লাহ পাক সর্বপ্রথম পয়দা করেছেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কোরআনে কারীমের ভিতরে আসছে, যখন আপনার আমার দেহ পয়দাও হয় নাই। আমি বলছিলাম যে একটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের মাধ্যমে, ওই কথাটা যেই কথাটা আপনার আমার দেহের সাথে আপনার আমার সম্পর্ক হওয়ার আগে আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, সেটা কোথায়? রুহের জগতের মধ্যে। ওই রুহের জগতের মধ্যে
আব্বাজির দেহও ছিল না, আব্বাজির দেহ তখন আল্লাহ পাক বানান নাই, আব্বাজির দেহ তৈরি হয়েছে তো পরে মাটির দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা আল্লাহ পাক আব্বাজির দেহ তৈরি করছেন। কিন্তু আব্বাজির দেহ তৈরি করার আগে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আব্বাজি সহ সকলকে আল্লাহ পাক বানাইছেন। ও জগতের নাম রুহের জগৎ, কিসের জগৎ? রুহের জগৎ। আমার ভাই দোস্ত, রুহের জগতের মধ্যে আব্বাজিকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক বানানোর পরে কোরআনে কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, জিজ্ঞাসা করছিলেন না, আলাস্তু বিরব্বিকুম, সকলের এই আয়াত মুখস্থ আছে, মুখস্থ আছে বুঝতেছি না, বুঝেন তো? এই যে আলাস্তু বিরব্বিকুম জিজ্ঞাসা করছিলেন, তখন আপনার আমার এই যে দেহ এটা কি ছিল? আব্বাজির দেহ ছিল। আব্বাজির অর্থ না জানেন তো না, এই কয়েকদিন ধরে কপাল পোড়ারা আবার পত্রিকা লেখা শুরু করছে দারউইনের কথা, বান্দরের নসল, বান্দরের জাত ও বান্দরের কথা লেখা শুরু করছে। কিন্তু আমরা কি বান্দরের জাত? লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আমরা আদম সন্তান, আমরা আদমি, আদম সন্তান, আমরা মানব জাতি, বান্দরের জাতি না আমরা, আদম আলাইহিসসালাম থেকে আমরা সকলে। ওই যে আব্বাজির দেহ আল্লাহ পাক সর্বপ্রথম বানাইলেন, যে ওই যখন আল্লাহ পাক এই কথা জিজ্ঞাসা করছিলেন, ও তখন কি আব্বাজির দেহ তৈরি হয়েছিল? কি বলেন উলামায়ে কিরাম আছেন না কি বলেন আপনারা? কোথাও নাই তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোথাও নাই। তার অর্থ যে সওয়ারির ব্যবস্থা হয় নাই, আগে কিসের ব্যবস্থা হয়েছে? সওয়ারের ব্যবস্থা হয়েছে, কারণ সওয়ারি তো মেইন না, মেইন হলো কি? সওয়ার উপরে যে থাকে। আপনার আমার রুহ হলো আসল, ওই রুহকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে সমস্ত রুহকে আল্লাহ পাক লাইন ধরে দাঁড়া করছেন। হাদিসের মধ্যে আজীব কথা আল্লাহ রাসূল বলছেন যে ওই রুহের জগতের মধ্যে যদি কোনো ব্যক্তির সাথে অনেক সময় দেখবেন একটা মানুষকে আপনার মনে হয় যে ভাই আপনাকে পরিচিত পরিচিত মনে হয়, না হুজুর আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, এই ফার্স্ট সাক্ষাৎ, ফার্স্ট মুলাকাত। কিন্তু এই যে মনে যে হয় তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ আসলে মুলাকাত হয়েছিল। কোথায়? ওই জগতের মধ্যে মুলাকাত হয়েছিল, ওই জগতে যে সাক্ষাৎ হয়েছিল তারই বহির্প্রকাশ এখানে হচ্ছে। হয় বলো আপনার দেখতে পরিচিত পরিচিত লাগে, কারণ আপনার সাথে কখনো দেখা হয় নাই, আরে হয়েছে মিয়া, দেখা হয়েছে। দেখা হয়েছে কোথায়? ওই জগতের মধ্যে দেখা হয়েছে। এই যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়, ফিরি ফিরি হয়, ওই জগতের বন্ধুত্ব হাদিসের মধ্যে আসছে। তো আপনি এবং আমি বলতে যে জিনিস সেটা আপনার আমার এ দেহ না, ভালো করে মনে রাখবেন, সব লোকে মনে রাখবেন, ব্যবসায়ীরাও মনে রাখবেন, ছাত্র ভাইরা মনে রাখবেন, শিক্ষক যারা তারা মনে রাখবেন, সকলের মনে রাখা দরকার। আর এটা মনে যদি থাকে তাহলে ফিকিরও হবে, আপনার আমার কিছু ফিকিরও আসবে ইনশাআল্লাহ তাআলা। এখন তো সব ফিকির দেহ, দেহ আপনি আমি না, এটা তো আপনার আমার সবারই। দুনিয়ার জগতে পাঠানোর জন্য আল্লাহ পাক এখানে এরকম বানাই দিছেন, সামনের জগতে এটা আমার দরকার হবে না, যার কারণে শেষ, স্বল্প সময়ের সওয়ারি এই যে দেহ, অল্প দিনের ব্যাপার। তো আপনি এবং আমি বলতে যেটা বুঝায় সেটা হলো আপনার আমার রূহ। আরে আপনার আমার রূহকে আল্লাহ পাক ওখানে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ পাক ওখানে সকলের সামনে ছিল। এই যে আপনার আমার দেহের যে চক্ষু, দেহের চক্ষু, এ দেহই ছিল না তো চক্ষু থাকবে কিভাবে? দেহের চক্ষুর দেখার জন্য কিছু বাধ্যবাধকতা আছে, এই হতে হবে, এই হতে হবে না, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু ওই যে রুহের চক্ষু অত্যন্ত গতিওয়ালা, ওটার কোনো বাধ্যবাধকতা নাই, অনেক দূর দূর পর্যন্ত দেখতে পায়। আপনি চক্ষু বন্ধ করেন, এরপরে আপনি চিন্তা করেন যে আমি আমেরিকা আছি, আপনারা নিষেধ করবে কেউ? হ্যাঁ, এরপরে আমেরিকায় যদি আপনি থাকেনি মনে করেন, দেশে বেড়াইতে আসছেন, এখন যদি আপনার ঘরের সামানপত্র ইত্যাদি ইত্যাদি কোথায় কোনটা রাখা আছে ইত্যাদি সবকিছু দেখেন, তো আপনারা কেউ নিষেধ করবে? হ্যাঁ, এই দেখেন না, একটু চোখ বুঝে দেখেন না। মনে করেন এখন আপনার বাসা থেকে না মসজিদে আছেন, বাসার ভিতরে কোথায় কি রাখা আছে চোখ বন্ধ করে দেখতে পারবেন না? পারবেন? এই চোখ দিয়ে দেখেন দেখতে পারবেন? এই চোখ দিয়ে দেহের চক্ষু দিয়ে দেখতে পারবেন না, দেখা যাবে না। আপনি যদি বলেন আমি দেখতেছি, বলবে যে পাগল হয়েছে, বিয়া পাগল, তোমার পাবনা নিয়ে যাওয়া দরকার, বুঝছেন? আর যদি বলেন যে না আমি চোখ বুঝে দেখতেছি, তাহলে তুমি আমেরিকা কেন, লন্ডন অন্য অন্য দূরেও দেখতে পারো। তো বোঝা গেল, ওটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তবে চক্ষু দুইটা খোলে, একটা হলো এই যে দেহের চক্ষু মাথার ভিতরে লাগানো আছে, আর একটা হলো অন্তরের চক্ষু, দিলের চক্ষু। দিলের চক্ষু আল্লাহ পাক যদি খুলে দেন, ভাগ্যবান মানুষ তারা। তবে সেটা খুলানোর জন্য চেষ্টা করতে হয়, এমনি এমনি খুলে না, খুলাইতে হয়, বুঝছেন? ওটাকে কি করতে হয়? খুলাইতে হয়। ও কিভাবে খুলাইতে হয়? আমি খানকার ভিতরে গত সপ্তাহে কিছু আলোচনা করছিলাম, আজকেও যদি আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা করব, এটা বলতে গেলে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলা হবে না। ও চক্ষু খুলে, ও চক্ষু খুলাইতে হয়। হ্যাঁ আমার ভাইয়া দোস্ত, তো ওই যে রুহের জগতের মধ্যে আমরা সকলেই, আল্লাহ পাক আমাদের সামনে ছিল, আল্লাহ পাককে আমরা বলছিলাম বালা। এই যে কলু বালা সকলে মুখস্থ করছে, কলু মানে ওইখানে যারা আল্লাহর সামনে উপস্থিত ছিল তারা সকলে বলল, কি বলল? বালা। বালা মানে আরবিতে নিশ্চয়ই, অবশ্যই। আপনি আমাদের রব, আল্লাহ প্রশ্ন করার পরে সকলে উত্তর কি দিল? বালা। এখানে এই যে বুশ আছে, ওবামা আছে, আরো যত এই যে হিলারি ক্লিনটন মনে করেন এরকম যতগুলো আছে, এই সবগুলো উপস্থিত ছিল। এ যারা যারা আছে সব আমাদের বাংলাদেশের মন্ত্রী পরিষদ, আরো যারা যারা আছে, এ আমাদের দেশের মনে করেন বড় বড় সন্ত্রাসী মানুষ আছে, এরাও ছিল, আর বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি তারাও ছিল। আদম সন্তান যারা তারা সকলে ছিল, আর সকলেই উত্তর কি দিয়েছিল? বালা। এই জন্য এখানে কিন্তু এটা আল্লাহ পাক বলেন নাই যে হ্যাঁ বালা বলছে তবে কিছু লোক বলে নাই, এমন কথা কোরআনেও নাই, এমন কথা হাদিসেও নাই, সকলে বলছে। এই জন্য আমি বলছিলাম যে রেস্ট হাউসের গেটে আপনাকে এবং আমাকে প্রশ্ন করা হবে তিনটা, তার একটা প্রশ্নের সম্পর্ক হলো রুহের জগতের সাথে। কোন জগতের সাথে? রুহের জগতের সাথে। আর দেখবেন যে আজীব সম্পর্ক, এখানেও কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন আলাস্তু বি রব্বিকুম। রব শব্দকে আল্লাহ পাক কিন্তু এখানে ব্যবহার করছেন, কি শব্দ ব্যবহার করছেন? রব। আর রেস্ট হাউসের ফার্স্ট প্রশ্ন যেটা হবে, প্রথম সওয়াল যেটা হবে, সেটা কি হবে? কি আছে হাদিসের ভিতরে? মৌলভী সাহেবরা বলো, মার রব্বুক, কি শব্দ ব্যবহার করা হয়েছে? রব। আরে মান মানে কি? মান রব্বুক, আরবি এরকম পড়তে হয় মার রব্বুক, কিন্তু আসলে শব্দটা কি? মান রব্বুক, এর অর্থ যে তোমার রব কে। মান মানে কে? রব মানে রব, কা মানে তোমার। এই মিয়া তুমি যেখানে আসছো তোমার রব কে, বুঝে আসছে? এ হলো প্রশ্ন, তোমার রব কে? ওখানে আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব না? কুম বলছিলেন, কুম বলার কারণ হলো সকলে। আরবির মধ্যে একবচন, দ্বিবচন, বহুবচন আছে, তো কুম হলো বহুবচনের জন্য। যেরকম আসসালামু আলাইকুম আমরা বলি, আসসালামু আলাইকুম, তো আলাস্তু বি রব্বিকুম। আর যদি একজন বোঝানো হয় তো আলাস্তু বি রব্বিকা। তো যেহেতু ওখানে উপস্থিত আল্লাহর সমস্ত মখলুক, সমস্ত মানুষ ছিল, এই জন্য আল্লাহ পাক বহুবচন ব্যবহার করে কি বলছিলেন? আলাস্তু বি রব্বিকুম। আর কবরের মধ্যে মানুষ কয়জন?
ইন্টারভিউ হচ্ছে এক একজনের ভিন্ন ভিন্ন, এই জন্য জিজ্ঞেস করছি কি মার রব্বুক, তোর রবকে। এ হলো কোথায়, রেস্ট হাউসের গেটে। ওদিকে জিজ্ঞেস করছেন কোথায়, রুহের জগতে। এখন আসি আমরা মাঝখানে, রুহের জগৎ অতিক্রম করে আসছি দুনিয়ার জগতে, এখান থেকে অতিক্রম করে যেতে হবে রেস্ট হাউসের গেটে। এই যে মাঝখানের জগৎটা, এই মাঝখানের জগৎ সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা এই আয়াতে কারিমার মধ্যে, যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। ক্রিমিয়া দেওয়া দেন দাও আমার ভাই দোস্ত। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক ওই জগতের মধ্যে রব জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম। রেস্ট হাউসের গেটে প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবকে। ওখানেও ব্যবহার করছেন রব, এখানেও ব্যবহার করছেন রব। বর্তমান জগতের মধ্যে যেখানে আমরা আছি, রুহের জগৎ অতিক্রম করে দুনিয়ার জগতে আসছি। এই দুনিয়ার জগতে আসার পরে আপনি এবং আমি রুহের জগতে যে কথা বলে আসছিলাম, ওই কথার উপর যদি থাকতে পারি, ভালো করে বুঝেন, রুহের জগতে যে কথা বলে আসছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, এই কথার স্বীকারোক্তি করে ওখান থেকে দুনিয়ার জগতে আসলাম, এই দুনিয়ার জগতে আসার পরে যদি এই কথার উপরেই আমি থাকতে পারি, তাহলে ওখানে প্রশ্ন যখন হবে মার রব্বুক, তোমার রবকে, তখন আপনার এবং আমার মুখ দিয়া যে উত্তর বের হবে সেটা হলো রব্বি আল্লাহ। কি বের হবে? রব্বি আল্লাহ। এখানে শব্দ হলো তিনটা, রব্বি মানে আমার রব, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ শব্দ হলো আল্লাহ রব্বুল ইজ্জতের জাতি এবং স্পেশাল নিজের নাম। আল্লাহ পাকের আজীব শান, আল্লাহ হলেন পাক, শিরিক থেকে পাক, আল্লাহর কোনো অংশীদার নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। তো আল্লাহ পাকের নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নামকে আল্লাহ পাক কি করছেন, হেফাজত করছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত লোক খোদাই দাবি করবে, খোদাই দাবি বোঝেন নাই, করছে এবং করতেছে এবং করবে, আজ পর্যন্ত কোন ব্যক্তি এই কথা বলে নাই আনাল্লাহ আমি আল্লাহ, এ কথা বলে নাই। ফেরাউন কি বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। আরে রব তো বলছে কিন্তু কি বলে নাই, আল্লাহ বলে নাই। আমার পীর মুর্শিদ বলেন যে আল্লাহ যেরকম পাক, আল্লাহর পাক নামও পাক, অর্থাৎ আল্লাহর পাক নামকে আল্লাহ ইতিপূর্ব হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। কেউ আল্লাহর নাম নিয়ে এই দাবি করবে না যে আমি আল্লাহ, আজ পর্যন্ত কেউ করে নাই, আমি আল্লাহ এর কথা আজ পর্যন্ত কেউ বলে নাই, বুঝছেন? বিভিন্ন নামের খোদাই দাবি তো হয়েছে, আল্লাহ নাম নিয়ে কেউ খোদাই দাবি করে নাই যে আমি আল্লাহ। যার কারণে ওখানে তার মুখ দিয়ে উত্তর যেটা বের হবে সেটা কি, রব্বি আল্লাহ। আর যারা ফেরাউনের মানুষে তারা কি বলবে, রব্বি ফেরাউন বা রব্বি অমুক তমুক ইত্যাদি, নাউজুবিল্লাহ, রব বলবো আমি। এখন আপনি বলবেন যে রব্বি ফেরাউন কেউ বলে, রব্বি বুশ কেউ বলে, রব্বি আমেরিকা, রব্বি ফুলা, এগুলো কেউ বলে? হ্যাঁ বলে। কিভাবে বলে আমি বলবো আপনাদেরকে, কিভাবে বলে বলবো। কিন্তু যারা বলবে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, তাদের মুখ দিয়ে কি বের হবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। হলো প্রথম প্রশ্ন এবং প্রথম প্রশ্নের উত্তর। কিন্তু দিতে পারবে কারা, যারা ওই রুহের জগতের মধ্যে যারা বলছিল যে আপনি আমাদের রব, আল্লাহ বলেন যে এই কথাকে যারা দুনিয়ার জগতে আসার পরে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা এই দুনিয়ার জগতে আসার পরেও
এই কথার ঘোষণা দিয়েছে যে আমাদের রব হলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা দুনিয়ার জগতে আসার পরে এই কথার ঘোষণা দিয়েছে যে আমাদের রব হলো কে? আল্লাহ। কিন্তু এখানে সামনে আল্লাহ পাক আরেকটু বলছেন, সুম্মাস্তাকামু। এটা দুনিয়ার জন্য দরকার, সামনেও প্রয়োজন হবে না, পিছনেও প্রয়োজন ছিল না, এই মাঝখানের জগতের জন্য সুম্মাস্তাকামুর দরকার। ওই জগতের মধ্যে আপনাকে এবং আমাকে রব বলতে বাধার সৃষ্টি করবে এমন কোন শক্তি ছিল না। আর এ জগৎ থেকে যখন ডিপার্চার হয়ে আপনার এবং আমার কবরের জগতে যাওয়া হবে, তখনও আপনাকে আমাকে বাধার সৃষ্টি করবে এমন কেউ থাকবে না। ওই জগতেও ছিল না, সামনের জগতেও থাকবে না, কিন্তু বর্তমান যেই জগতে আছি এই ঘোষণা যদি করি রব্বি আল্লাহ, এদিক থেকে পাথর ছুটে আসতে পারে, এদিক থেকে তীর ছুটে আসতে পারে, এদিক থেকে গুলি আসতে পারে, এটা আসার সম্ভাবনা আছে। যেহেতু আছে, এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সুম্মাস্তাকামু। শুধু রব বলাই যথেষ্ট না, রবের ঘোষণা দেওয়াই যথেষ্ট না, যত ধরনের বাধা আসবে সমস্ত বাধাকে উপেক্ষা করে জানকে উৎসর্গ করতে হলেও, জানকে উৎসর্গ করে এই কথার উপরে যারা মজবুত থাকবে, এই কথার উপরে অটল থাকবে, এই কথার উপরে অটল থাকবে, ইস্তেকামতের সাথে থাকবে, তাদের জন্যই আমার সামনের সুসংবাদ। বুঝছেন তো? ওই জগতেও সমস্যা ছিল না, সামনের জগতেও সমস্যা হবে না। সমস্যা হলো কোন জগতে? এই যেখানে আছি। বুঝতেছেন আপনারা এইটা বলতেছেন কে? এই যে আমি আপনাদের সামনে পেশ করতেছি কার কালাম? আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক জানেন যে সমস্যা আসবে, এই জন্য আপনি যদি চান যে একেবারে সমস্যা ছাড়াই সোজা সুদি জান্নাতে চলে যাবেন, এমনটা হবে না। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, কি আছে, ওলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু বাল লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিম। আল্লাহ বলছেন, আরে মিয়া আমার গেস্ট হাউস, সোজা সুদে চলে আসবা, একটু কষ্ট তো হবে, তবে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের কষ্টকে কম করে দেয়া হয়েছে। আল্লাহ পাক বলেন যে ইতিপূর্বে কষ্ট কেমন হয়েছে তা শুনছো? কঠিন কঠিন শাস্তি তাদের উপরে আসছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করছে। ওই গেস্ট হাউসের পথিক যারা, আল্লাহর মেহমানখানার পথিক যারা, তাদের উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসছে, আসার পরে তারা চিৎকার দিতে হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আর তো পারতেছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসছে আলা ইন্না নাসরাল্লাহি করিম, হা বান্দা ঘাবড়াইও না, বাস আমার সাহায্য চলে আসছে। বুঝছেন তো? বোঝা গেল এই যে এই জগতের মধ্যে রব বলার পরে, এটা না যে ওই জগতে যেরকম বসে চুপচাপ বসেছিলেন এবং চুপচাপ বসে থাকতে পারবেন, আর এই জগৎ থেকে ডিপার্চার হওয়ার পরে ওই জগতে যাওয়ার পরে রব বলার পরে যেরকম আপনার বাধার সৃষ্টি করার কেউ নাই, এই মিয়া খবরদার রব বলতে পারবে না, এই মিয়া তুমি খবরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় চলতে পারবে না, এমন বাধার সৃষ্টি ওই জগতে কেউ করবে না, ওই জগতে কেউ করে নাই। কিন্তু এ জগতে বাধা কি আসবে এটা কে জানতেন? আল্লাহ পাক জানতেন। এই জন্য আল্লাহ বলছেন যে মিয়া শুধু বলাই যথেষ্ট না, সুম্মাস্তাকামু, এই কথা বলার উপরে, এই কথার উপরে তোমাকে কায়েম থাকতে হবে। কি থাকতে হবে? কায়েম থাকতে হবে। বুঝতেছেন কথাটা? ভালো
করে বুঝেন, কোরআনে করিম বলতেছি, কোরআন বুঝেন, কোরআনে করিম বলতেছি। বাধা আসবে, বাধা আসছে, বাধা আসবে, বর্তমান জমানায় বাধা আছে। আর এটা মনে করবেন না যে আজকে যতটুক যেইভাবে আসি আগামীকাল এর থেকে বিরাট কিছু ভালো হয়ে যাবে। মুসলমানও, হ্যাঁ মুসলমান ভাইরা, লক্ষ্য করে শুনেন, মনে রাখবেন, যেই দিন আপনার যাচ্ছে ভালো যাচ্ছে, যেই দিন সামনে আসবে এর থেকেও কঠিন আসবে। ঈমানকে মজবুত করা দরকার, কারণ এমনটা হতে হতেই তো দাজ্জাল আসবে। বর্তমান বিশ্বের ভিতরে যত ধরনের এই যে মনে করেন যে মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মিডিয়া হোক আর যাই হোক, এই সমস্ত মিডিয়া হলো দাজ্জালের পূর্ব প্রস্তুতি। সবগুলো দাজ্জাল করবে, দাজ্জালের ইতিহাস। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, একবার আপনাদের সামনে পেশ করব, আপনারা বুঝবেন যে সব কিছু আসলে দাজ্জালের প্রস্তুতি, সব দাজ্জালের প্রস্তুতি। দাজ্জাল আপনার আমার রগরিসার ভিতর ঢুকে যাচ্ছে, ঘরে ঘরে দাজ্জাল ঢুকে যাচ্ছে। দাজ্জালের মিশন আপনার আমার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। গতকাল আমার নিকটে আমাদের অপু ভাই নিয়ে এসছে এক আল্লাহর বান্দাকে, আমার সাথে সম্পর্কে মোহাম্মদ আলী সম্ভবত নাম, এদিকে থাকে, হজে যাচ্ছে। ওকে আমি বলছি যে যাচ্ছ তো হারাম শরীফে, খবরদার, হারাম শরীফের ভিতর থেকে আল্লাহ পাকের নূর তওয়াব করে আল্লাহর ঘর দেখা তেলাওয়াত করে নামাজ পড়ে যে নিয়ে হোটেলে আসবা, আসার পরে সতর্ক থাকবা, ওখানে কিন্তু তোমার আমার ঈমানকে নষ্ট করার ব্যবস্থা হোটেলের রুমের ভিতর রাখা আছে। কইছে হুজুর কি কোন, শুনছি নন মুসলিমদের এন্ট্রি নিষেধ, কোথায়? হারাম শরীফের যে এরিয়া, মক্কা শরীফের যে এরিয়া, যারা নন মুসলিম মুসলমান না, তাদের দাওয়া নিষেধ, তারা যেতে পারবে না, দাজ্জালও ঢুকতে পারবে না মক্কা মদিনায়। বুঝেন নাই, দাজ্জাল কি করতে পারবে না, ঢুকতে পারবে না, ফেরেশতার পাহারা লাগানো থাকবে। আল্লাহ রাসূল বলছেন ফেরেশতা ডান্ডা লাগাই দিবেন দাজ্জাল, কিন্তু খবরদার এদিকে সামনে পারবি না। কিন্তু দাজ্জাল আগের থেকেই ব্যবস্থা গ্রহণ করছে, আমি তো যাব না, আমার সব কিছু ওই মক্কা শরীফের ভিতরে ঢুকাই দিব। বুঝেন নাই, তারের মাধ্যমে ঢুকাই দিব, তার সারা ঢুকাই দিব। আজ হারাম শরীফের চতুর্দিকে ফাইভ স্টার হোটেল, থ্রি স্টার হোটেল, ফোর স্টার হোটেল, পুরান ধুরান যত হোটেল ছিল সব হোটেল ভাঙ্গে জোড়া ফাইভ স্টার হোটেল বানানো হয়েছে, ক্লিন, সব সুতরা। আর প্রত্যেক হোটেলের প্রত্যেক রুমের মধ্যে ডিশের লাইন, প্রত্যেক রুমের প্রত্যেক হোটেল। কে হুজুর, নন মুসলিমদের প্রবেশ নাকি নিষেধ? আমি কই নন মুসলিমের প্রবেশ তো নিষেধ, এমনি হাইটে হাইটে গাড়ির মধ্যে লেখা আছে যে গাড়ি মুসলিমদের রোডে যায়, মুসলমানদের রোডে নেই লেখা আছে, কিন্তু প্রত্যেকের ঘরে, আজকাল তো প্রত্যেকের গাড়িতেও। ওইদিন আমি আসতেছি, এক বেচারা ড্রাইভার বেচারা টিভি একটা গাড়ির ভিতরে চালাইয়া উলঙ্গ নাচ গাড়ি চালাই দিছে, আমার নজর পড়ছে, পাশেই গাড়ির দাঁড়াচ্ছিলাম, বললাম যে বাবারে এটা তো দেখাই ঠিক না, তারপর তো দেখতে মনে চায় বাসায় যে দেখিস, তুই অ্যাক্সিডেন্ট করে ফেলবি, তুইও মারবি মানুষকেও মারবি, গাড়ি চালানো অবস্থা তোর নজর তো গাড়ির ইসের পর সামনে নাই, টিভির ভিতরে, একটু রাগ রাগ হয়েছে আমার পরে। আমি রাগ হওয়ার পরে আমার যেটা বলার সেটা আমি বলছি। আমার ভাই দোস্ত, এ সবগুলো দাজ্জালের প্রস্তুতি। একটা হলো বড় দাজ্জাল, আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জালের আসার আগে দাজাজেলা, আল্লাহ রাসূল বলছেন অনেক দাজ্জাল হবে, তার ভিতরে একটা হলো কানা দাজ্জাল, ওটা তো আসবে, ওটাও ইহুদি হবে, হাদিসের মধ্যে আসছে, ওটা কি হবে? ইহুদি হবে, ইহুদি রাষ্ট্র হবে। এই যে যেখানে ওরা ইহুদি রাষ্ট্রের দাবি করতেছে, আল্লাহ রাসূল বলে গেছেন হাদিস শরীফের ভিতরে আসছে, ওইখানে যে এসে প্রথম কি হবে প্রকাশ করবে যে হ্যাঁ আমি
ওই সেই যার কথা আদম থেকে নিয়ে সকলে বলে গেছে, সেই ব্যক্তি আমি চলে আসছি। এবং প্রথম তো সে খোদাই দাবি করবে না, প্রথম বড় বুজুর্গ দাবি করবে। এই জন্য কালকে না পরশু বোধহয় আমি কুমিল্লাতে হোমনাতে গেছিলাম, ওখানে বলছিলাম যে সর্বপ্রথম আমার মনে হয় দাজ্জালের আগমন যদি ঘটে সবচেয়ে দাজ্জালের বেশি মুরিদ হবে বাংলাদেশের মানুষ। তার কারণ বাংলাদেশের মানুষের ভিতরে অভ্যাস হলো যদি কারো থেকে কিছু অলৌকিক কিছু দেখে ফেলে, তার ভিতরে রসুলের সুন্নত থাকুক চাক না থাকুক, আল্লাহর সাথে ওর সম্পর্ক আছে কি না আছে, কয় হা রে এর থেকে বড় আল্লাহর ওলি কেউ হবে না, যাও এর কাছে, সবগুলো যায় জালেমরা। হুজুর কি মনে করেন জবরদস্ত কারামতি দেখা দিয়েছে, মানে কারামতি একটা দেখলেই আল্লাহর ওলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে অলৌকিক ঘটনা যে ব্যক্তি দেখাবে সে হলো দাজ্জাল। এই জন্য দাজ্জালকে আল্লাহর ওলি কি বলেন, দাজ্জাল আল্লাহর ওলি, কারামতির কারণে আল্লাহর ওলি হয় না, আল্লাহর ওলি হয় রসুলের সুন্নত তরিকা মোতাবেক চলার কারণে। মনে রাখবেন এই যে আপনারা যারা আছেন আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না, ভালো করে বুঝতেছেন, কারামত দেখে পাগল হেন না। কাজে হুজুর আমি গেছি যাওয়ার আগে আমার কথা বলে দিছে কি এই রোগে ভুগতেছেন আসছেন আসেন বলে দিছে, কইছে হুজুর এ জানলো কিভাবে আমি যে এই রোগটা নিয়ে হুজুর তার কাছে গেছি, আমার নিকট অনেকে কইছে বুঝলো কিভাবে হুজুর, যদি আদিক আল্লাহর সাথে যোগাযোগ না থাকে বুঝলো কিভাবে। আরে মিয়া তোমার স্ক্রু তোমার ঢিলা, যদিও তুমি বড় ব্যবসায়ী হও স্ক্রু ঢিলা হয়ে গেছে, গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে স্ক্রু টাইট করো, ওটা শয়তান ফরাডি দুকাবাজ, জানার অনেক তরিকা আছে। তার ভিতরে এক তরিকা আমি আপনাদেরকে বলি, ওদের দরবারে যখন যাবেন যারা গেছেন এখানে তারাও বুঝবেন, ফার্স্ট সাক্ষাৎ দেখবেন যে তার সাথে হয় না, ওর পিয়ের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হলেই সে জিজ্ঞেস করে কি জন্য আসছেন কি দেখি ইত্যাদি ইত্যাদি, শুনে একজনে ডাকে এদিকে বাবার নিকট লয়ে যা। এই যে বাবার নিকট নিয়ে যাওয়ার লোক বিভিন্ন থাকে, 10-12 জন বসা থাকে, বাবার জানা আছে কোনটাই নিয়ে গেলে কি কারণে আসে, কোনটাই নিয়ে গেলে কি কারণে আসে বাবার এটা জানা আছে, তো ওই যে ওইটা যখন লয়ে যায় ও বুঝে যে এই কারণে কি আসছে, আসছে আসার সাথে সাথে এই কারণে আসছেন, আচ্ছা বসেন, এই এখন ও তো বুঝে হায় রে হায়, আর বাবাই তো কিছু রুমের ভিতরে বসা, যা কথা হইলো ওখানে, বাবার এখানে পৌঁছলো কিভাবে, ওদিকে কি আছে যোগাযোগ আছে, কোন দিকে যোগাযোগ আছে, আছে তো যোগাযোগ অবশ্যই, আল্লাহর সাথে যোগাযোগ নাই শয়তানের সাথে যোগাযোগ আছে, কার সাথে যোগাযোগ আছে শয়তানের সাথে যোগাযোগ আছে, কারণ আল্লাহর সাথে যোগাযোগের লাইন হলো একটা, লাইন কয়টা একটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার জীবন যদি কারো ভিতরে না থাকে আল্লাহর সাথে যোগাযোগ করার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, এখানে ফাত্তাবিউনি উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা আরবি গ্রামার পড়েন বুঝেন, আমার আমার কে বলতেছেন আল্লাহ রাসূল, আল্লাহর সাথে যোগাযোগ করবা আমার অনুসরণ করো, তো আমার মানে কি রসুলের, রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমেই আল্লাহর সাথে যোগাযোগ সম্ভব, বিকল্প কোন রাস্তা আল্লাহ পাক দুনিয়ার ভিতরে রাখেন নাই, এমনকি কোন নবী রসুলের জন্য আল্লাহ পাক রাখেন নাই, যার কারণে আল্লাহ রসুল বলছেন লাউ কানা মুসা হাইয়ান লামা আবাসাহু ইত্তেবাই, সমস্ত নবীরা যদি দুনিয়ার ভিতর জিন্দা হয়ে আসে এমনকি মুসা আর ঈসাও জিন্দা হয়ে আসে তাহলে আল্লাহ পাক তাদেরকেও বলে দিবেন, বরং বলে দিয়েই আল্লাহ পাক তাদেরকে নবুয়ত দান করছেন যে আমার হাবিবের অনুসরণ করবে তাহলেই তোমরা আমার প্রিয় পাত্র হবে, নাহলে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এ কথা বলেই আল্লাহ পাক কি দিচ্ছেন, নবুয়ত দান করছেন, বুঝছেন কথাটা, তো আল্লাহর সাথে যোগাযোগের লাইন কয়টা একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি তরিকা, তার মধ্যে
কারামত থাকুক চাই না থাকুক, রসুলের সুন্নত তরিকা যদি থাকে আল্লাহর সাথে যোগাযোগ আছে, আর লক্ষ লক্ষ কারামত যদি দেখায় আর রসুলের সুন্নতের বহির্ভূত কোন কাজ তার হয়, রসুলের চেহারা মুবারকে দাড়ি ছিল ওর মুখে দাড়ি নাই, আল্লাহর সাথে ওর যোগাযোগ নাই, শয়তানের সাথে যোগাযোগ হতে পারে, হতে পারে আপনার ব্যবসা ভালো হয়ে গেছে, হতে পারে আপনার রোগ ভালো হয়ে গেছে, হতে পারে আপনার সন্তান ছিল না ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিছে, ও দেয় নাই দিছে আল্লাহ। আরে এ তো সাধারণ ব্যাপার, এ দাজ্জাল আসার পরে তো আরো কিছু করবে, আপনি বলবেন যে অনেকদিন আমার বাপ মরে গেছে, বাপরে দেখতে মনে চায়, আচ্ছা ধৈর্য ধর, আপনার বাপের কবরের নিকট নিয়ে যাবে, বলবে এরকম কবরবাসী, এ কবরের লোক অমুকের বাপ, দাঁড়া সাথে সাথে কবরের থেকে উঠে আসে আপনার আব্বা আপনার সাথে দেখা করবে, এই যেন মুড়ি দিয়ে দেবেন দাজ্জালের, ওই দাজ্জালের মুড়ি দিয়ে দেবেন, কারামতি দেখে দাজ্জাল মানুষের মুড়ি দেন কেন রে মিয়া, বুঝেন আমার এটা কেন? ওই জন্য বাংলাদেশের মানুষ খালি কারামত একটা দেখলেই কয় যে হুজুর একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, এ কি আল্লাহর ওলি না হয়ে পারে? আরে আল্লাহর ওলি কারামতের সাথে সম্পর্ক না, আল্লাহর ওলির সম্পর্ক কিসের সাথে? রসুলের সুন্নত তরিকার সাথে। আল্লাহর ওলি হওয়ার সম্পর্ক কিসের সাথে? রসুলের সুন্নত তরিকার সাথে। মনে রাখবেন, মনে রাখবেন ভালো করে, রসুলের সুন্নত তরিকার সাথে। এর থেকে আগে আমার বুঝানোর কোনো তৌফিক নাই, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার কিছু করার নাই, কিন্তু যা বলতেছি আলহামদুলিল্লাহ সহি বলতেছি। এই জন্য কারামত দেখবেন না, অলৌকিক কিছু দেখার দরকার নাই, অলৌকিক যত সময় আসতে থাকবে তত কে দেখাইতে থাকবে? দাজ্জালের চেলারা দেখাইতে থাকবে, দাজ্জালের চেলারা দেখাইতে থাকবে। আমি দাজ্জালের ইতিহাস একবার শুরু করবেন সেলাই মসজিদে, লাগবে 10-15 জুমা লাগবে, আচ্ছা 4-5 মাস লাগবে দাজ্জালের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত বলতে বলতে, কি কি ঘটাবে বর্তমানে, কি কি ঘটতেছে, সব দাজ্জালের প্ল্যানিং চলতেছে বর্তমানে। এই জন্য আল্লাহ পাক জানতেন যে এই দুনিয়ার ভিতরে আসার পরে আমার সাথে সম্পর্ক যাদের, ওরা যখন ঘোষণা করবে রব্বি আল্লাহ, আমার রব হলো কে? আল্লাহ। এ কথা বলার সাথে সাথে বিভিন্ন দিক থেকে ওর উপরে সমস্যা আসবে এবং বলবে যে না তুই যেটা বলতেছিস এটা ঠিক না, যার কারণে সাহাবায়ে কেরামের যুগেও ইতিপূর্বে তাদেরকে বলতো কোথায় তোদের খোদা, এখন বলে না কোথায় মুসলমানদের খোদা, আসে না মদত করতে, আসে না সাহায্য করতে, এ কথা আগেও বলতো, আগেও মুসলমানরা শুনছে, বর্তমানে মুসলমানরা শুনতেছে কোথায় মুসলমানদের খোদা, দেখে নাই যে মিজাল এসে পড়ে, দেখে দেখবে দেখতেছে ইনশাআল্লাহ মুসলমানদের খোদা আছে এবং ওই পাওয়ার এবং শক্তি নিয়ে আছে, যেই পাওয়ার এবং যেই শক্তির মাধ্যমে আল্লাহ পাক কওমে সামুদ, কওমে আদ, বড় বড় তোমাদের থেকে শক্তিকে আল্লাহ পাক খতম করে দিয়েছেন সাধারণ সাধারণ জিনিসের দ্বারা, ওই শক্তি নিয়ে আল্লাহ পাক আছেন এবং এখনো আল্লাহ পাক আছেন থাকবেন, আল্লাহ পাক একটু ঢিল দিচ্ছেন, এ সময়টা আসবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই আমার ওই সমস্ত বান্দা যারা রুহের জগতের মধ্যে বলে আসছিল যে আমরা আল্লাহ আপনি আমাদের রব, দুনিয়ার জগতে আসার পরেও তারা এই ঘোষণাই দিয়েছে রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এরপরে যে তাদের পর সমস্যা আসছে, এই সমস্যার কারণে এদিক সেদিক তারা হয়ে যায় নাই, এ কথা বলে নাই যে আমাদের রব হলো অমক, আমাদের রব হলো অমক, এ কথা তারা বলে নাই, বরং কি করছে সুম্মাস্তাকামু, তারা এই কথার উপরে মজবুত রয়েছে, অটুট রয়েছে, এই কথার উপরে স্থির রয়েছে, কোন শক্তি তাদেরকে এই কথার থেকে এদিক সেদিক করতে পারে নাই, এদিক সেদিক করার শক্তি হবে। এখন কথা হলো যে রব শব্দের ভিতরে এমন কি জিনিস রইল যে রব বলার সাথে সাথে সমস্যা, রবের ভিতরে এমন কি জিনিস, রব মানে তো প্রতিপালক, এমন কি শক্তি রবের মধ্যে যে রব বললেই মুসিবত আসবে, কারণ কি? এই জন্য রব বোঝা দরকার, রব কাকে বলে বুঝছেন, কি বোঝা দরকার, রব বোঝা দরকার যে রব কাকে বলে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ।
এই গুড়িতে কত বাজে? হ্যাঁ, ছাব্বিশ। যাই হোক, সময় যেহেতু শেষ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যে রব কাকে বলে। এই যে আল্লাহ পাক রুহের জগতে রব বলাইলেন, এ জগতে রব বলতে বললেন, কবরের জগতে প্রশ্নের ভিতরে রব শব্দ, রুহের জগতে রব, দুনিয়ার জগতে রব, কবরের জগতে রব, রব কি? আর রব দুনিয়ার জগতে বলার পরে মুসিবত কেন? এই জিনিস যখন বুঝে আসবে তখন আমাদের অবস্থানটা বুঝে আসবে যে আমরা আল্লাহকে রব মানতেছি না অন্য কাউকে রব মানতেছি। এই জন্য আমি বলছি যে যারা আল্লাহকে রব মানবে তারা তো কি বলবে, রব্বি আল্লাহ, আমাদের রব হলো কে? আল্লাহ। আর দুনিয়ার জগতে যারা রবকে রব মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অনেকে আসি পড়ি কিন্তু আল্লাহকে রব মানি না, যারা রব মানি না তারা কবরের জগতে যাওয়ার পরে রব্বি আল্লাহ তাদের মুখ দিয়ে বের হবে না। এজন্য রব কি জিনিস বোঝা দরকার, আর তখন নিজের প্রতি আমি দেখতে পারবো যে আমি কি আল্লাহকে রব মানতেছি। আলহামদুলিল্লাহ, যদি মানি আল্লাহ পাকে শুকর, যদি না মানি তওবার সুযোগ এখনো আছে, বুঝছেন? এজন্য আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি রব সম্পর্কে প্রথম আলোচনা করব। যে রব কাকে বলে, রবের পরিচয় কি, রব হওয়ার জন্য কি কি গুণ দরকার। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকেই এই দাজ্জালি ফিতনার থেকে সকলকে বাঁচার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি তরিকার উপরে আমল করে আল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওনার সাহেবদাদা ছিলেন হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব। আসাদ মাদানী সাহেবের ছেলে হযরত মাওলানা মাহমুদ মাদানী, উনি ইনশাআল্লাহ আসবেন রবিবার 8 তারিখ খানকায়, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত থাকবেন, বয়ান করবেন, দোয়া করবেন। ইন্দা সাইয়েদ মানুষ, কি মানুষ? সাইয়েদ। আর সাইয়েদ বহুত বড় জিনিস, আমার আলোচনার তো সময় নাই যেহেতু সময় হয়ে গেছে, সাইয়েদ বহুত বড় জিনিস। এবং উন্দা যে সাইয়েদ এটা ফাইনাল কনফার্ম। হয়তো ওনাদের নিকটে একটু বসা, ওনাদের সোহবতে বসা, ওনাদের দুটো কথা শোনা, এটা বহুত বড় বরকতের জিনিস, বুঝে আসছে না? এই জন্য আমাদের যাদের সুযোগ আছে বা সুযোগ নাই, সুযোগ বের করার একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থা করি এবং এখানে শরিক হই, দোয়ার ভিতরে শরিক হই এবং উনি দোয়া করবেন, কিছু নসিহাতের কথা বলবেন, তালবেলেম উস্তাদ গায়রে আলেম আলেম সব তবকার মানুষের আসার ইজাজত আছে এবং দাওয়াত দিচ্ছি সকলকে। আমি সেটা আশা করি আমরা আসবো। হবে সুধারণা রাখতে হবে যে একজন মুসলমান মসজিদে টাকা খাইতে পারে না, সুধারণা রাখতে হবে, বুঝছেন? কি নিয়তে রসিদ নিবেন, এই নিয়তে রসিদ নিলে সব পাবেন আর ওই নিয়তে রসিদ নিলে গুনাহ হবে। এই জন্য তরিকাও শিখিয়ে দিলাম, রসিদ নেওয়ার তরিকা কেন নিবেন, বুঝছেন কথাটা? যাকে যেই টাকা দিবেন, 10 টাকা 20 টাকা দিলেও কি নিবেন, রসিদ দিবেন, ইনশাআল্লাহ রসিদ বেশি করে ছাপা আছে বা ছাপার ব্যবস্থা করা হবে, কারণ আমাদের মুতাল্লি সাহেবের নিকটে নিজের নিকটে প্রেস আছে, বুঝলেন? অনেক রসিদ সাইফে নেবে, 10 টাকা 20 টাকা দিলেও কি